আমার ইউটিউব চ্যানেল থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্মরণশক্তি কমে যাওয়ার কারণ কি তবে এই আলোচনার আগে যে কথাটি না বললেই নয় স্মরণশক্তি সাধারণত প্রোগ্রেস হয় বা প্রভাব ফেলে জেনেটিকভাবে স্মরণশক্তির ষাট ভাগ আসে শতকরা ষাট ভাগ স্মরণশক্তি প্রোগ্রেস হয় জেনেটিকভাবে পূর্বপুরক্রমে এবং চল্লিশ ভাগ আসে আসে পুষ্টি থেকে পুষ্টি থেকে এবং পরিবেশ পারিপার্শ্বিক অবস্থা থেকে এবং মস্তিষ্ক সংগঠিত অর্থাৎ মস্তিষ্কের স্নায়ুকোষ যদি পুষ্টির কারণে সজ্জীবিত হয় এবং আর অন্যান্য কারণের ভিতরে এই চল্লিশ পার্সেন্ট হচ্ছে পুষ্টি পরিবেশ এবং মস্তিষ্ক সংগঠিত এবং অন্যান্য কারণ সংগঠিত আর বাকি যে ভাগ হচ্ছে জেনেটিকভাবে অর্থাৎ পূর্বপুরুষ পুরু পূর্বপুরুষানুক্রমে আসে এখানে এই এবারে আমরা চলে আসবো মূল আলোচনায় অর্থাৎ কী কী কারণে আমাদের এই স্মরণশক্তি কমে যায় সেদিকে আমরা লক্ষ্য রাখব এবারে মূল আলোচনা সেটি হচ্ছে যে থাইরয়েডের সমস্যা আমাদের এখানে দুই পাশে দুটি থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে এখানে থাইরয়েড হরমোন উৎপাদিত হয় এই থাইরয়েডের সমস্যা বা অর্থাৎ থাইরয়েডের যে পরিমাণ থাকার কথা তার যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে মস্তিষ্কে এটা প্রভাব ফেলতে পারে মস্তিষ্কের মেন ব্রেন কোষগুলোয়বাস প্রভাব ফেলতে পারে যার কারণে আমাদের শক্তি হ্রাস পায় যদি ঘুম যদি ঠিক মতো না হয় নিদ্রাহীনতা বলবো তাহলেই মস্তিষ্কে সেটি প্রভাব ফেলে অর্থাৎ যদি শরীর ক্লান্তি অবসাদ দুর্বলতা হয় শরীর যদি ক্লান্ত হয় মস্তিষ্ক তাহলে ক্লান্ত হয়ে পড়ে সেক্ষেত্রেও আমাদের স্মরণশক্তি কমে আসে অর্থাৎ বেশি যদি স্বাভাবিকের চেয়ে বেশি চাপ প্রয়োগ করলেও মানসিক চাপ যদি বেশি প্রয়োগ করা হয় তাহলে আমাদের স্মরণশক্তি ডাউন হতে পারে অবসাদ দুর্বলতা অর্থাৎ ভাইটাল ফোর্স যদি সজ্জীবিতরা না হয় দুর্বল হয়ে যায় তাহলে আমাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে এবং যারা মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে অর্থাৎ ধূমপান করছে তাদের মস্তিষ্কের যে চেনাই কোষগুলো দুর্বল হয়ে যায় এবং শক্তি কমে যায় যারা ঔষধ সেবন অতিরিক্ত করছে অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ওষুধ বেশি পরিমাণ বিভিন্ন রোগের কারণে খাচ্ছে তাদের মস্তিষ্ক ডাউন হয়ে যায় অর্থাৎ যেমন দেখা যায় অ্যান্টিবায়োটিক খুব ক্ষতিকারক একটা মেডিসিন সংক্রমণ বিরোধী মেডিসিন এটি শরীরের বিভিন্ন অ্যানাটমির উপর প্রভাব ফেলে মস্তিষ্কের ছেনাইকুষে প্রভাব ফেলে এবারে আমি চলে যাচ্ছি যে যারা অপুষ্টিতে ভুগছে অর্থাৎ আমিষ বা সেরও জাতীয় খাদ্য যারা কম খাচ্ছে এবং পুষ্টিকর দ্রব্য যারা কম খাচ্ছে তারা পুষ্টিহীনতায় ভুগছে এবং শক্তির উপর বিরাট প্রভাব ফেলে অর্থাৎ ভালো খেলে কিন্তু স্মরণশক্তি বা পুষ্টিকর খাদ্য খেলে শক্তি বাড়বে তার কমতি ঘটলে অবশ্যই শক্তি কমে যাবে ব্যায়াম আমাদের রীতিমতো যদি আমরা ব্যায়াম করি তাহলে মস্তিষ্কর স্নায়ু কোষগুলো জাগরিত হয় সজ্জীবিত হয় ভাইটাল ফোর্সগুলো সজ্জীবিত হয় তাহলে স্মরণশক্তি বৃদ্ধি প্রাপ্ত হবে এবং যারা অলসভাবে বসে থাকে পড়াশোনা করে না অর্থাৎ বয়স বয়সের তারতম্যে কিন্তু আমাদের এই শক্তি কমে যায় কিন্তু যদি অনুশীলনের উপরে থাকে পড়াশুনোর উপরে থাকে বা কোনো শারীরিক মানসিক পরিশ্রমের উপরে থাকে তাহলে কিন্তু তার সেনাই কোষগুলো বিভিন্ন দিক কাজ করে এবং সেটা বিকল হওয়ার সম্ভাবনা থাকে না একটা মেশিন যদি না চালানো হয় তাহলে কিন্তু মেশিনটি অকেজ হয়ে যায় যেমন হারমোনিয়াম যদি বাজানো না হয় অনেক দিন থাকলে সেটা মরিচিকা পড়ে যায় নষ্ট হয়ে যায় বিষয়টা তো ধ্রুব অতএব আমরা মস্তিষ্ক চালনার জন্য কিছু পড়াশোনা বা কম বেশি কাজ বা ব্যায়াম আমরা করব তাহলেই এটি ঠিক থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে যদি আমার এই ভিডিওতে যদি সামান্য উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি